সুশাসন নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক খাতে চরম বিশৃঙ্খলা হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা এছাড়া ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিলে সুযোগ রাখায় সমালোচনা করেন আলোচকরা রাজধানীর ব্র্যাক সেন্টারে বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থনীতিবিদরা রিপোর্ট ইজ বাংলাদেশ প্যারাডক্স সাস্টেইনেবল বা বাংলাদেশের টেকসই উন্নয়ন কি গোলকধাতা এমন নামে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে আগামীতে দেশের অর্থনৈতিক অবস্থা কোন পথে যাবে তা নিয়ে আলোচনা করেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদরা আলোচনায় ঘুরে ফিরে উঠে আসে দেশের ব্যাংক ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা সুশাসন আর নীতির দুর্বলতার কথা বক্তারা বলেন দুর্নীতিবাজদের ঐক্যবদ্ধ জোটের কারণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার গতি পাচ্ছে না স্টেটের পাওয়ারটা কিভাবে ইউজ হচ্ছে দ্যাট ইজ এ বিগ ফ্যাক্টর এবং স্টেটের পাওয়ারটা কোন ক্লাসের পক্ষে ব্যবহার হচ্ছে

ব্যাংক দলীয় আইন প্রয়োগের পরামর্শ দেন তিনি বলেন শুধু প্রাতিষ্ঠানিক সংস্কার নয় অসৎ ব্যবসায়ী রাজনীতিবিদ ও আমলাদের যোগসূত্র অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করার পথে বড় বাধা ফজলুর আব্বী এটিএন বাংলা ঢাকা